সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টির ওয়েদারটা ভালো লাগছে, বাট এত বৃষ্টিও ভালো লাগে না আমার। তো বেশি আর কথা বলবো না, নিজের কাজকর্মগুলো করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা, চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে দেখে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, থামার আর কোনো নাম নেই। ভেবেছিলাম আজকে সকালের দিকে স্নান করবো না, বেলার দিকে একেবারে শ্যাম্পু করবো, কিন্তু যা পরিস্থিতি, চুল শুকনোও হবে না, তাই রিক্স আমি নিতে পারছি না। তাই সকালবেলায় স্নান করে নিয়েছি, তো চলো এখন পুজো দিতে যাবো। এত বিচ্ছিরি ওয়েদার, একটু থামলে বাঁচি, যখন তেরে গরম হয় তখন এক ফোঁটা বৃষ্টি পড়ে না, আর বৃষ্টি যখন দরকার নেই হলি হলি একটু থাম না, হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে, আনলিমিটেড বৃষ্টি দিচ্ছে এখন। তো চলো আর বেশি কথা বাড়াবো না, পুজোটা দিয়ে আসি, দেন আবার টিফিন খাবো। খুব জোর খিদে পেয়ে গেছে, পুজোটা দিয়ে এসে খাবো। ঠাকুর ঘরের জানলাটা খুলেছে, দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না এখান থেকে, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে টিপ 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 করে। আমাদের উঠোনে তুলসী মঞ্চ আর মনসা মঞ্চ আছে, ওখানটা পুরো জল পড়ে পড়ে বৃষ্টিতে পুরো শ্যাওলা পড়ে গেছে রীতিমতো। এই বৃষ্টির জন্য আমাদের গাছে অনেকগুলো টগর ফুল ফুটেছিল, তো খুব সুন্দর করে মাকে সাজিয়েছে। আমাদের ঘরে সেরকম ঠাকুর নেই, জাস্ট আপাতত এই দুটো ঠাকুরই রয়েছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। কমপ্লিট হয়ে গেছে, তো চলো খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, টিফিন খেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে এত ফুল হয়েছিল গাছে, সেই ফুলগুলো দিয়ে সাজিয়েছি ঠাকুরকে, খুব সুন্দর লাগছে। এখানে ইন্ডাকশনে ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগিটা হয়ে গেলে নামিয়ে নিই, দেন খাবো। এখানে গরম গরম ম্যাগি আমাদের রেডি, তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো একটা ম্যাপুষি কেমন ব্যাগের উপর শুয়ে আছে, আর একটা ম্যাপুষি জানলার বিটে। ভয় লাগছে ভিডিওটা করছি যখন, যদি কামড়ে টামড়ে দেয়, তবু সাহস দেখেই ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে সকাল থেকে বৃষ্টির ওয়েদার দেখে ভাবলাম আজকে দুপুরের লাঞ্চে খিচুড়ি বানাই। খিচুড়ি, আলু ভাজা আর ডিম ভাজা বানিয়েছি, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি, এবার আমার খাবারটা বাড়বো। প্রায় 1:45 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আজকে দুপুরে খাওয়াটা একটু জমেই গেছে, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে নয় ঝমঝম করে থানছে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তার মধ্যে খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা বানিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন একটু ঘুমোতে যাবো, আর ভালো লাগছে না, আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলবো। এই সবই সন্ধে টন্ধে দিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো যা সারাদিন ধরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, বলার মতো নয়। সকালবেলায় বৃষ্টির জন্যে আমি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছি, হাতে আমার প্রচণ্ড রকম লেগেছে, তখন বরফ টরফ স্প্রে মেয়ে দিয়েছি, বাট তাও কিছু কাজ হচ্ছে না, তখন কিছু মনে হয়নি আপাতত টাইমে, বাট যত সময় যাচ্ছে তারপরে মনে হচ্ছে লেগেছে, ব্যথা ব্যথা করছে। তো সকালবেলায় আমার বরফ দিয়েছিলাম যখন পড়ে গেছিলাম, তারপরে এখন একটু বরফ নিয়ে এসেছি গামছা করে একটু দিই। প্রচণ্ড রকম লেগেছে, প্রথমে কিছু বুঝতেই পারেনি, তারপরে এই সন্ধে থেকে রিয়াকশানটা বেরোচ্ছে। তো আজকে রাত্রির ডিনারের মেনুটাও কিন্তু খুব স্পেশাল, তো চলো বরফটা একটুখানি গুলিয়ে নিই, দেন ডিনারের ব্যবস্থা করতে যাব। একটু গল্প টল্প করি ওর সাথে, তারপরে যাব যখন যাব। আজকে রাত্রিবেলার ডিনারটা দেখে তোমাদের দাদা ভাই তো খুব খুশি হয়েছে, একটু বললো দোকানের মতো করতে, তাই ঘুগনির উপর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম। ঘরে লেবু ছিল না, দুপুরবেলা লেবুটা খেয়ে নিয়েছি দুজনে মিলে ভাতের সাথে, তাই কি করব, অগত্যা এইটুকু দিয়ে ম্যানেজ করতে হলো। তো চলো এখানে আমি পুরো দোকানের মতো রেডি করে ফেলেছি ঘুগনিটা, এবার খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে লাঞ্চটা যেমন জমিয়ে করেছি, তেমন রাত্রিবেলার ডিনারটাও। তো রাত্রিবেলা আজকে ঘুগনি আর রুটি করেছিলাম, তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝুড়ি ভাজা দিয়ে, একটু লেবু হলে ভালো হতো, বাট আর দেখতে পাইনি, ফ্রিজে নেই, শেষ হয়ে গেছে, তাই আর দেওয়া হয়নি। তো চলো খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা করি, দেন ঘুমোতে যাবো।
আজকে এই পর্যন্তই ব্লগটা রাখছি। তোমাদের যদি ব্লগটা কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।